যার গুণ গাহিয়া কাঁদেন আপনি শ্রী চৈতন্য। ভগবান যে হরিদাস ঠাকুর এমন একজন ব্যক্তি ছিলেন যে তিনি যে তারই গুণগতা বলে যে হরিদাস স্বয়ং সাক্ষাৎময় প্রেম বিগ্রহ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে রেখে সেদিন হরিদাস ঠাকুর মহাপ্রভুর কখনো সামনে দাঁড়াতেন না, হরিদাস ঠাকুর কখনো মহাপ্রভুর সামনে দাঁড়াতেন না, পিছনে দাঁড়িয়ে হাত জোর করে যে নীলাচলে চলিলে তুমি মোর কোন গতি, নীলাচলে যাইতে আমার নাই রে স্বগতি। কারণ মহাপ্রভু এই যে চিরদিনের মতো সন্ন্যাসী বিদায় নেওয়ার আগে শান্তিপুরে এসেছিলেন, আর শান্তিপুরে এসে আসার সঙ্গে সঙ্গে হরিদাস ঠাকুর সেখানে এসেছিলেন মহাপ্রভুকে দেখবার জন্য, দেখা করবার জন্য। দেখে হাত জোর করে দিনহীন কাঙালের মতো বলছেন যে নীলাচলে চলিলে তুমি মোর কোন গতি, নীলাচলে যাইতে আমারে নাই রে স্বগতি। আচ্ছা, যিনি ব্রহ্মা, যিনি ব্রহ্মার অবতার হরিদাস, তিনি জানেন না নীলাচলে যেতে, নীলাচলে যেতে, কিন্তু নীলাচলে যেতে জানেন। কিন্তু এই কথার মর্মার্থ হল এই জগতে সকলের সকল সবাই আছে গৌর, তুমি ছাড়া এই জগতে আমার আর কেউ নেই, এই জগতে তুমি ছাড়া আমার আর কেউ নেই। কারণ যে হে প্রভু, এই যে আমি দিনহীন কাঙালের মতো, আমি অনাথ, আমি চিরদিন বনে বনে কাঙাল হয়ে থেকেছি, আমি চিরদিন আমি দিনহীন কাঙাল, আমি সংসারে বৃত্ত বৈভবকে স্পর্শ করিনি, আমি সংসারের কোনো সুখকে আমি স্পর্শ করিনি, আমি পথে পথে চিরদিন বনে বনে কাঙাল হয়ে থেকেছি। তাই প্রভু তুমি তো নীলাচল থেকে চলে যাচ্ছ, নীলাচলে আমি কী করে থাকবো তোমাকে ছাড়া, এই হলো আনুগত্য, এই হলো সমর্পণ। তখন আরও হরিদাস ঠাকুর হাত জোর করে বলছে মুই অধম না পাবো তোমার দর্শন, কী কেমন ধরিব এই পাপিষ্ট জীবন। হরিদাস ঠাকুর বলছেন যে আমি পাপিষ্ট, আমি দিনহীন কাঙাল, আমি এই যে তুমি চলে যাচ্ছ, তুমি এই যে চলে যাচ্ছ, এই চলে যাওয়াটা আমি এই তোমার বিহনে আমি এই জীবনটা কেমন করে ধারণ করব প্রভু তুমি বলে যাও। তখন হরিদাস মহাপ্রভু বলছেন যে হরিদাস তুমি দৈন্য সংবরণ করো, তোমার দৈন্য যে মোর ব্যাকুল হয় মন, তোমার দৈন্যতায় আমার বুক ফেটে যায়, তুমি এই যে দৈন্যতা, এই দৈন্যতায় আমার বুক ফেটে যায়। আচ্ছা, ভগবানের বুকটা কখন ফাটে জানেন? যখন কোনো ভক্ত সর্ব উত্তম উত্তম হয়েও দিনহীন কাঙাল মনে করে, যে যখন কোনো ভক্ত সর্বোচ্চ স্থানে থেকেও নিজেকে পামর অধম জ্ঞান করে, আমার কোনো শক্তি নাই, আমার কোনো অবলম্বন নাই, যখন কোনো ভক্ত সর্বোত্তম সর্বোৎকর্ষে গুণান্বিত হয়েও নিজেকে পামর অধম মনে করে, নিজেকে পাপিষ্ঠ মনে করে, নিজেকে কাঙাল মনে করে, যে এই দৈন্যতায় ভগবানের বুক ফেটে যায়, অন্য কোনোটা নেই। শত আয়োজনে শত সজ্জায় শত সুকুমার ফুলকুসুমে শত অঞ্জলিতে ভগবানের বুক ফাটে না, একমাত্র এই ভগবানের দৈন্য, ভগবানের কাছে এই যে দীনতা দৈন্যতায় ভগবানের বুক ফেটে যায়, অন্য কিছুতে ভগবানের বুক ফাটে না। তাই মহাপ্রভু কী করলেন, মহাপ্রভু শান্তিপুরে চলে গেলেন, চলে গেলেন। আর মহাপ্রভু যে গম্ভীর গাম্ভীরায় থাকতেন, সেখানে ছিল কি হরিদাস ঠাকুরও পিছু পিছু গিয়েছিলেন, যাওয়ার পরে বলছিলেন যে হরিদাস তুমি এই স্থানে রও, তুমি এই স্থানে রও। সেই হরিদাস আর মহাপ্রভু কী করলেন, জগন্নাথের দন্ত কাষ্ঠটা মার্জন করতে করতে বালুর উপরে পুঁতে দিয়ে বললেন যে ও গো বকুল বৃক্ষ, তুমি ফুলে ফলে পল্লবিত হয়ে ছায়া দিয়ে রেখো, আমার হরিদাস তো ঘর বাঁধবে না, তোমার আঙিনায় এসে, তোমার এই গাছতলায় এসে হরিদাস আমাকে নাম শোনাবে, তুমি ফুলে ফলে পল্লবিত হয়ে ছায়া দিয়ে রেখো। তাই আজও সেই নিম গাছটা আছে
আজও সেই কালের সাক্ষী হয়ে তোমার বৃক্ষ আছে, আজও সেই বকুল বৃক্ষ আছে। এই যে তোমার তোমার বৃক্ষ ছিল তোরণটার উপর, আর ভক্তরা চিন্তা করলেন যে ওর দাস ঠাকুরের ভজন কুঠিরটা স্বভাব অর্ধন করব। তাই ভক্তরা তখন কি চিন্তা করলেন যে তোরণটার উপর যে ওই যে তোমার বৃক্ষটা ছিল যাকে স্পর্শ করলে কৃষ্ণ ভক্তি উদয় হয়, তখন চিন্তা করলেন যে তোরণটার পরে এই যে তোমার বৃক্ষ আছে ভজন কুটির স্বভাব অর্ধন করা সম্ভব না, তাই আমি কি করব এখান থেকে আমরা ফিরে চলে যাব। তখন তোমার বৃক্ষ কি করলেন, তোমার বৃক্ষ আস্তে 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 হেলে পড়লেন যেন দাস ঠাকুরের ভজন কুটিরটা স্বভাব অর্ধন হয়। তাই এই যে তোমার বৃক্ষ সেই নিমগাছ সেই সিদ্ধ বকুল আজও আছে, যেদিন হরিদাস ঠাকুর দেহ রাখলেন, যেদিন হরিদাস ঠাকুর দেহ সংবরণ করলেন সেদিন কি করলেন যে কয়েকটা সিদ্ধ বকুল ফুল হরিদাসের কৃত পবিত্র শ্রী অঙ্গে ফেলে দিয়ে বলছে, ঠাকুর এই চির বিদায়ের দিনে তোমাকে দেবার মতো আমার কিছু নাই, আমার আশ্রয় থেকে তোমাকে রৌদ্রের হাত থেকে তোমার হাত থেকে আমি তোমাকে বাঁচিয়েছি, আমার আশ্রয় তুমি থেকেছো, তোমার এই চির বিদায়ের দিনে আমি তোমায় কী দেবো, আমার দেবার মতো কিছু নেই। ওই এই আমার গাছতলায় এসে এই যে তোমার মতো করে 300,000 নাম তো কেউ আর আমাকে শোনাতে আসবে না। তাই তাই কী করলো সিদ্ধ বকুল কয়েকটা ঝরঝর করে হরিদাসের দিব্য দেহ কান্তিতে কয়েকটা বকুল ফুল ঝরে পড়লো। স্বরূপ দামোদর দেখলেন ফুল নয় বিন্দু বিন্দু ফুলের সঙ্গে অশ্রু নিপতিত হচ্ছে। তাই যেদিন হরিদাস ঠাকুর দেহ রাখলেন সেদিন বৃক্ষ কাঁদল, সমুদ্র কি করলো হু হু রবে বাতাস বয়ে নিয়ে হরিদাসের চরণকে যেন স্নাত করছে, বলছে ঠাকুর এই চির বিদায়ের দিনে আমি তোমাকে কী দেবো, তোমাকে দেবার মতো আমার কিছু নেই, আমার কুলে বসে তো আর কেউ এই 300,000 নাম শোনাতে আসবে না ঠাকুর, তাই এই তোমাকে দেবার মতো আমার আর কিছু নেই। তাই যেন উত্তাল তরঙ্গিত ঢেউ ঢেউ খেলে যেন বাতাস বয়ে এনে হরিদাসের চরণকে স্নাত করেছে। তাই যেদিন এই হরিদাস ঠাকুর দেহ রাখলেন সেদিন এমন কোনো গৌরভক্ত একজন হরিদাস ভক্ত ছিলেন না যে সে কাঁদেননি, সেদিন কেঁদেছিলেন হাহাকার করে কেঁদেছিলেন। তারপরে তারপর যখন পুরীতে স্নান করে এসে মহাপ্রভু হরিদাস ঠাকুরের সামনে এসে দাঁড়াতেন, আর হরিদাস ঠাকুর কী করতেন, হরিদাস ঠাকুর সষ্টাঙ্গে মহাপ্রভুকে প্রণাম করতেন, আর মহাপ্রভু কী করতেন এক পা দু পা করে হরিদাস ঠাকুরের দিকে এগিয়ে যেতেন, আর হরিদাস ঠাকুর তখন কী করতেন বারবার পিছিয়ে যেত, বারবার পিছিয়ে যেত আর বলতো ঠাকুর আমি কাঙাল, আমি অস্পৃশ্য, আমি পাপিষ্ট, আমার এই পাপিষ্টের স্বজন তোমার শ্রী অঙ্গে না লাগে, তোমার তত্ত্বকান্তন শ্রী অঙ্গে যেন না লাগে, ঠাকুর তুমি এই পাপিষ্টকে তুমি শুনো না। মহাপ্রভু হরিদাস ঠাকুরের দিকে বারবার এইভাবে এগিয়ে যেত গাঢ় আলিঙ্গন দেবে বলে, আর হরিদাস ঠাকুর বারবার পিছিয়ে যেত স্পর্শ করে দিত না। কিন্তু যেদিন হরিদাস ঠাকুর দেহ রাখলেন সেদিন মহাপ্রভু কী করলেন, মহাপ্রভু ছুটতে ছুটতে এসে হরিদাস ঠাকুরকে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে বললেন হরিদাস আমি তোমাকে তুমি আমাকে স্পর্শ করতে দাওনি, তুমি আমাকে ছুঁতে দাওনি, কারণ আমি তোমাকে কোনোদিন কোনো কিছু দিতে পারিনি। তাই হরিদাস আজ তো তুমি দেহ রাখলে, আজ শুধু তোমার ইচ্ছা পূরণের দিন না, আজ আমারও ইচ্ছা পূরণের দিন। তাই মহাপ্রভু হরিদাস ঠাকুরকে আলিঙ্গন করতে গিয়ে সুমন করতে গিয়ে বারবার বললেন হরিদাস আজ তোমার ইচ্ছা পূরণের দিন না, আজ আমার ইচ্ছা পূরণ হলো, আজ আমার ইচ্ছা পূরণ হলো, এভাবে হরিদাস ঠাকুরকে আলিঙ্গন করলেন। তাই মহাপ্রভু এমন করে মহাপ্রভু এভাবে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীকে বলে গেছেন যে আমার কী বলে গেছেন যে প্রভু তোমার স্পর্শে পবিত্র হইতে তোমার পবিত্র ধর্ম নাহি তো আমাতে, মহাপ্রভু স্বয়ং নিজ মুখে এইভাবে বলে গেছেন যে তোমার পবিত্র ধর্ম নাহি তো আমাতে, তোমার তোমার পবিত্র ধর্ম নাহি তো আমাতে, কারণ তোমাকে একজন ভক্তকে স্পর্শ করলে পবিত্র হওয়া যায়, কিন্তু হরিদাস এমন একজন গাঢ় ভক্ত যাকে যার হরিদাসের মধ্যে যে ধর্ম আছে সে ধর্ম আমাতেও নাই, এভাবে এভাবে মহাপ্রভু বলে গেছেন। তখন
সবাই যত ভক্ত ছিল সবাই মহাপ্রভু বলছে, মহাপ্রভু তুমি কি বলছো, এখানে তো সবাই শুদ্ধ ভক্ত, বিচক্ষণ ভক্ত। আচ্ছা আপনারা বলুন তো, যে মহাপ্রভু যিনি রাসবিলাসের চরম পরিণতি, রাধামাধব মিলিত তনু, স্বয়ং সাক্ষাৎ প্রেমময় বিগ্রহ, সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তার প্রেমময় বিগ্রহ কখনো মলিনতা কখনো অশুচিতা থাকতে পারে? তাই সেই মহাপ্রভু বলছে, হরিদাসের মধ্যে যে ধর্ম আছে সে ধর্ম আমাতে নাই, সে ধর্ম আমাতে নাই, এইভাবে মহাপ্রভু বলল। তখন মহাপ্রভু বলছে যে কেন এই কথা বললাম জানো তোমরা? তো বললো কেন? বললো শুনে নাও তাহলে। তো মহাপ্রভু তখন বলছেন এ জগতে, মহাপ্রভু বলছেন যে আমি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নাম ধরলাম সন্ন্যাস নেওয়ার পরে, কেশব ভারতী আমাকে গৌড়ীয় রঞ্জিত ব্যাস বৈরাগ্যের বসন করিয়ে দিল, এ জগতে প্রচার হয়ে গেল শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সন্ন্যাসী, কিন্তু আমার হরিদাস তো আমার থেকে বড় সন্ন্যাসী। কারণ হরিদাস কী পড়তো জানেন? যদি কোনো ভক্ত ছেঁড়া কাপড় ফেলে দিত, অথবা কোনো শবদাহ অন্ত্যেষ্টি ক্রিয়ায় যদি শ্মশানে ছিদ্র ছেঁড়া কাপড় ফেলে থাকতো আমার হরিদাস ঠাকুর, ওই কাপড়টা গঙ্গা জলে ধুয়ে আজীবন সন্ন্যাস ধর্ম পালন করে গেছে, সন্ন্যাসের অভিমানটুকু আমার হরিদাসের মধ্যে নাই। কারণ যে সন্ন্যাসী তার ভিতর একটা ত্যাগী একটা অভিমান কাজ করে না, যে আমি সন্ন্যাসী আমি ত্যাগী, কিন্তু হরিদাসের মধ্যে সেই অভিমানটাও নাই। তাই মহাপ্রভু উদ্ধব মহারাজকে বলছিলেন যে আমি ভক্তের পিছু পিছু চলি, আমি ভক্তের পিছু পিছু চলি, কারণ ভক্তের পিছু পিছু চলি। তা উদ্ধব মহারাজ বলছে কেন প্রভু তুমি ভক্তের পিছু পিছু চলো? তখন বলছে আমি ভক্তের পিছু পিছু চলি, ভক্তের চরণ থেকে ধুলিকণা উড়িয়ে এসে যেন আমার অঙ্গে লাগে। প্রভু তুমি ভক্তের পিছু পিছু চলো, ভক্তের চরণ থেকে ধুলিকণা উড়িয়ে এসে তোমার শ্রী অঙ্গে লাগবে বলো, কেন করো প্রভু এটা? উদ্ধব মহারাজ বলছে, তখন প্রভু বলছে যে শুদ্ধ ভক্ত চিরকাল আমাকে শুধু দিয়ে গেছে, আমার কাছে কিছুই কোনোদিন চাইনি, তাই আমি চাতুরী বুদ্ধি করে ভক্তের পিছু পিছু চলি, যেন ওই ভক্তের চরণ থেকে ধুলিকণা উড়িয়ে এসে আমার অঙ্গে লাগে। তো বল প্রভু তুমি অঙ্গে ধুলিকণা মাখো কেন? বলছে যে একজন ভক্ত যদি আমাকে শুধু দিয়েই যায়, বিনিময়ে আমি যদি তাকে কিছু না দিতে পারি, তাহলে আমি তার কাছে ঋণী হয়ে যাই না? যদি ভগবান আপনাদের কাউকে বলে যে তোমার চরণ ধুলি আমারকে দাও আমি দেবো, আপনারা কেউ দেবেন? কেউ দেবে না। তাই ভগবানকে শুদ্ধ ভক্ত যারা, তারা তো শুধু ভগবানকে দিয়েই যায়, তারা তো ভগবানের কাছে কিছু চায় না, কিছু নেয় না। ভগবান তুমি ভালো থাকো, এ রাধারানী তুমি ভালো থাকো, হে কৃষ্ণ তুমি ভালো থাকো, তোমার সুখী আমি সুখী, এরকম একজন শুদ্ধ ভক্ত এই চায়। কিন্তু আর যে অশুদ্ধ সেই তো একমাত্র চায় যে আমি 100 গ্রাম বাতুসার দিচ্ছি আমার ছেলে যেন চাকরি হয়ে যায়, আমি 1 কেজি মিষ্টি দিচ্ছি আমার যেন ছেলে প্রাইম মিনিস্টার হয়ে যায়, এরকম। এগুলো বলছে যে ওনারাই শুধু একমাত্র অশুদ্ধ ভক্ত, কিন্তু আমার সুখে সুখী যিনি, আমার দুঃখে দুঃখী যিনি, সেই তো একমাত্র আমার ভক্ত। তা হরিদাস ঠাকুর তো সেদিন কিছু চাইনি, তাই বলছে যে আমি ভক্ত যে শুদ্ধ ভক্ত শুধু আমাকে দিয়ে গিয়েছে, তাই আমি ভক্তের পিছনে চলি চাতুরী বুদ্ধি করে, যেন ওই ভক্তের চরণ ধুলি যদি আমার উড়িয়ে এসে অঙ্গে লাগে, তাহলে ওই ঋণ কিছুটা আমার শোধ হয়, ওই ঋণ কিছুটা আমার মার্জন হয়। বুঝতে পেরেছি, এই জন্য ভগবান ভক্ত রূপে আসলো, এসে গৌর রূপে, এই জন্য এসেই গোড়াগড়ি দিল। কারণ ওই যে দাহর রূপ যুগে বিভিন্ন জনে বিভিন্ন রকম দিয়ে গেছে, রাধারানী দিয়ে গেছে, এই ঋণ শুধিবার তারে আসলো। তারপরে তাই কোনো ভক্তকে কোলে নিয়ে ভগবান এমন করে কাঁদেননি, কোনো ভক্তকে নিজ হাতে এমন করে সমাধি দেননি, কোনো ভক্তের জন্য পরাশারির দোকানের দুয়ারের কাছে গিয়ে ভিক্ষা চাননি, আমার হরিদাসের জন্য ভিক্ষা দাও, এইরকম ভক্ত চরিত্র এই মানে কলিযুগে আর দ্বিতীয়টি নাই। ক্ষণে ক্ষণে করো তুমি যোগ্যতা প্রদান, ক্ষণে ক্ষণে কোনো করো তুমি সর্বতীর্থ স্নান, ক্ষণে ক্ষণে করো তুমি যোগ্যতা প্রদান, ক্ষণে ক্ষণে করণ তুমি নিরন্তর চারিবেদ অধ্যয়ন, বিজনাশী হোক তোমার পরম পাবন। আজকে যারা এই পুত্র পবিত্র হরিবাসরে এসেছেন,
যে ক্ষণে ক্ষণে বিভিন্ন তীর্থ যারা ভ্রমণ করেন, বিভিন্ন জায়গা যান, তার থেকেও আজকে এই কুড়ি বছরে যারা এসেছেন তাকে তাদের সকল তীর্থে ফল লাভ হলো, তাদের আর কোনো কিছু প্রাপ্ত থাকলো না। সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর কথা যে ক্ষণে ক্ষণে করো তুমি সর্বতীর্থ স্নান, ক্ষণে ক্ষণে করো তুমি যোগ্যতম দান, ক্ষণে ক্ষণে করো তুমি নিরন্তর চারিদিক অধ্যয়ন, বিজনাশী হইতে তোমার কর্ম পাবন। কারণ এই এই যে ক্ষণে ক্ষণে স্নান করার থেকে, ক্ষণে ক্ষণে যোগ্য করার থেকে, ক্ষণে ক্ষণে তাকে যে এই একবার ধরি বাসরে এসে এই যে নিতাই গৌর বলে হাত তোলা, এই মানে এক দুই জন্মে সৌভাগ্যে স্বীকৃত হলে এটা সম্ভব নয়। এটা কোটি কোটি আমারও পাঁচটা দামি দিয়ে গেছে যাচ্ছে। একটা হচ্ছে আমাদের ধর্মক্ষেত্রে স্থান পাঠাচ্ছি আমরা সাধু সংগ্রহ করা, এই হচ্ছে ভালোবাসা, এই হচ্ছে নাম সাম করছি, তাই হচ্ছে তুমি মানে বৃন্দাবন, আর পাঁচ হচ্ছে দিব্য দর্শক, এই পাঁচটা জন্য মানে দেবী তার মধ্যে তার মধ্যে প্রথম যে এই জায়গায় আছে যে কোটি কোটি জন্মের স্বীকৃতি সৌভাগ্য হলে তারপরে একটা ওহরি বাসুরে এসে নিতাই গৌর বলে হাত তোলা যায়, এছাড়া সম্ভব না। দেখবেন হাত এইরকম হয়ে যায়, হাত এইরকম হয়ে যায়, এটা এটা আমার কথা না, কারণ তাকে বকলে এখনই তাদের হৃদয় থেকে এখনও পাপ বিরোধিত হয়নি, তারা এখনও শোধনে আসেনি, এই জন্য হাত এইরকম হয়ে যায়। ভগবানের কাছে পুরো সারেন্ডার করতে পারেনি তারা, ভগবানের কাছে তারা সারেন্ডার করতে পারেনি, কারণ ভগবানের চরণে নিজেকে সারেন্ডার করা। যে আজকে আমি আর একটু মহাভারত আসি, দ্রৌপদী, দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হয়েছিল, যে সিরিয়ালে তো বিভিন্ন রকম দেখায়, এটা হচ্ছে দেখানো, কিন্তু অরিজিনাল কথা হচ্ছে দ্রৌপদী যখন বস্ত্রহরণ করেছিল তখন দ্রৌপদী কিন্তু একাদ্দেশ তার কিন্তু বক্ষের বস্ত্রও কিন্তু ধরে রেখেছিল, আর একাদ্দে গোবিন্দ গোবিন্দ বলছিল বলছিল, তারপরে এভাবে ধরছিল। বিশ্ব বললো যে তুমি তো গোবিন্দকে এখনও সারেন্ডার করতে পারোনি, তুমি গোবিন্দর কাছে সারেন্ডার করতে পারোনি, গোবিন্দকে যতক্ষণ তুমি সারেন্ডার না করবা ততক্ষণ গোবিন্দ তোমার কোনো কিছুই করবে না। তখন দ্রৌপদী হে গোবিন্দ বলে যখন হাত তুললো, তখন কোথা থেকে শ্রীকৃষ্ণ তখন কী বললো যে আমি তাঁতি হয়ে বস্ত্র জোগাড় করবো, পৃথিবীর কেউ নাই এই বিশ্বব্রহ্মাণ্ডে এমন কেউ নাই যে তোমার বস্ত্র কম ফেলাবে, এই জন্য ভগবানের কাছে। তাই দেখবো অনেকেই ভাগবত আসলে সাথে এইরকম তুলে, এটা হচ্ছে চরম অপরাধ ভগবানের কাছে, যে আত্মসমর্পণ করতে হবে, সরাসরি আমার নিজেকে নিবেদন করতে হবে, এইটাই হচ্ছে। আবার অনেকে আছে আত্মালিতে হাঁটুতে সবাই এরকম, আবার কেউ আছে নাবির নিচে বেঁধে আত্মালিতে, এই নাবির নিচেই তো দক্ষিণ দেশ, যেখানে সাধন ভজন হয় না। রামকৃষ্ণ একমাত্র ও রামচন্দ্র একমাত্র অকালে দেবীকে মানে অকাল যে কাল করে দেবীকে অকাল বোধন, এই জন্য তো অকাল বোধন করে অকালে দেবীকে সকাল করেছিল, এই জন্য রামচন্দ্র তার স্ত্রীকে হারাইছে, এই একটা কারণে। এই জন্য দক্ষিণ দেশে সে তো ওই দক্ষিণ দেশে থাকতে পারে, অন্তত একটু ভুক্ত যুক্ত এইভাবেই নাবির উপরে রাখে, এটাই নাবির উপরে উত্তর দেয়, আর নিচে আছে দক্ষিণ দেশ, মাঝখানে আছে কারাগার। দেহতত্ত্ব নিয়ে যদি আমি তখন আলোচনা করতে সে বুঝতে পারবে নিচে আছে কারাগার, এরকম নিচে কিছু না। আমি যখন এই এই জায়গায় ছিলাম, কৃষ্ণ কী এলো কারাগারে জন্মগ্রহণ করলো না, কারাগারে জন্মগ্রহণ করার সাথে সাথে কী বললো কি বাবা আমাকে মথুরায় রেখে আসো, ওই বৃন্দাবনে রেখে আসো, তাই না? তো বৃন্দাবন কানে উপরে জন্মগ্রহণ করলো কারাগারে, আর সাথে সাথে কী করলো বৃন্দাবনে দিয়ে আসলো, বৃন্দাবন কোন জায়গায় উপরে এটা বুঝতে হবে, দাঁতে তাহলে দিলে হয় না, এর তত্ত্ব আছে। তো আমি তত্ত্ব নিয়ে আলোচনা আজকে করবো না। তারপরে কী হচ্ছে এই তো আমি আর কিছু সময় ভিতরে গেছি, এবার কী করলেন সেবা গোবিন্দ দাস, সেবা গোবিন্দ দাস মহাপ্রভুর প্রসাদ নিয়ে আসলেন হরিদাস ঠাকুরের কাছে, হরিদাস ঠাকুরের কাছে এনে কি করলেন যে হরিদাস ঠাকুরের কাছে এনে বললেন ঠাকুর ওঠো ঠাকুর ওঠো প্রসাদ পেয়ে নাও। তখন হরিদাস ঠাকুর বললেন যে আজ আজ প্রসাদকে প্রণাম জানিয়ে আমার বিদায় নেওয়া ছাড়া কোনো উপায় নাই, আজ প্রসাদকে বিদায় সম্মান জানিয়ে প্রণাম করে বিদায় নেওয়া ছাড়া উপায় নেই, হরিদাস ঠাকুরের ওঠার কোনো শক্তি নাই, শুয়ে শুয়ে মৃদু মন্দ হরিনাম করে চলেছে। এবার কি করলেন বিন্দুমাত্র রজকোনা মাত্র জিয়াবাই দিয়ে হরিদাস ঠাকুর প্রসাদ গোবিন্দ দাসের কাছে পাঠিয়ে দিলেন,
গোবিন্দ দাসের কাছে প্রসাদ পাঠিয়ে দিয়ে বললেন, এই হলো কথা যে নামামৃত বিনে যদি খায় অন্ন পানি সে ভক্তের দুর্বল জীবন। এই হলো কথা যে নামামৃত বিনে যদি খায় অন্ন পানি সে ভক্তের দুর্বল জীবন। এই হলো শুধু কথা। হরিদাস ঠাকুর সামনে থেকে এবার সেবক গোবিন্দ দাস প্রসাদ নিয়ে চলে গেলেন, যে মহাপ্রভুকে বললেন যে আজ তিন দিন ধরে দাস ঠাকুর কোনো প্রসাদ পাচ্ছে। তখন মহাপ্রভু ছুটতে ছুটতে চলে আসলেন, ছুটতে ছুটতে চলে এসে মহাপ্রভু ছুটতে ছুটতে চলে আসলেন, ছুটতে ছুটতে এসে বলছেন, হরিদাস আমি জানতে পারলাম, আমি শুনতে পেলাম যে তুমি তিন দিন যাবো কোনো প্রসাদ পাচ্ছ না, তুমি কোনো অন্ন পাচ্ছ না, তিন দিন যাবৎ তুমি কোনো অন্ন পাচ্ছ না, আমি শুনতে পেলাম তোমার কি কোনো ব্যাধি হয়েছে, তোমার কি কোনো ব্যাধি হয়েছে। তাই মহাপ্রভু বলছে কোন ব্যাধি, মহাপ্রভু প্রভু কহে কোন ব্যাধি অহত নিঃশ্বাস, মানে তোমার কি কোনো ব্যাধি হয়েছে, সলনা করুন হরিদাস, তোমার যদি কোনো ব্যাধি হয়ে থাকে আমি ঔষধ কবিরাজের ব্যবস্থা করি, তুমি সলনা করুন হরিদাস। তখন বলল হরিদাস ঠাকুর যে ব্যাধি হয়েছে তবে দেহের নয় মনে শরীর। তখন হরিদাস ঠাকুর বলছে শরীর সুস্থ মুখ অসুস্থ বুদ্ধি মুখ, যে আমার ব্যাধি হয়েছে আমার মনের নয় মনের, আমার দেহের কোনো ব্যাধি হয়নি, এই আমি তো তাই আমি প্রকৃত মানে প্রকৃত পক্ষে জানলাম যে মানুষের অসুস্থতা হচ্ছে যেদিন কৃষ্ণ ভজনা করা হলো না, যেদিন হরিনাম নামামৃত পান করা হলো না, যেদিন সাধুকে হরিনাম শ্রবণ বা কীর্তন হলো না, এই দিনটাই তো মানুষের দুর্দিন, এছাড়া তো অন্য কোনো দুর্দিন নেই, তাই না? এই দিনটাই তো মানুষের একমাত্র দুর্দিন, যেদিন কৃষ্ণ কথা শ্রবণ করা হলো না, যেদিন সাধুকে নামামৃত পান করা হলো না, যেদিন সাধুকে পরিচিত শ্রবণ বা কীর্তন হলো না, এটাই হচ্ছে মানুষের একমাত্র দুর্দিন, আর এইটাই হচ্ছে মানুষের অসুস্থতা। আর এই কথা শুনে খুরদা মহাপ্রভু বলছে বৃদ্ধ হইলা সংখ্যা নাম অল্প কর। মহাপ্রভু হরিদাস ঠাকুরকে বলছে যে বৃদ্ধ হইলা সংখ্যা নাম অল্প কর। এই কথাটি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে অন্তলীলায় একাদশ অধ্যায়ে এটি নিরূপণ করে গেছে যে বৃদ্ধ হইলা সংখ্যা নাম অল্প কর। এই কথাটি চৈতন্য কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে অন্তলীলায় একাদশ অধ্যায়ে এই কথাটি নিরূপণ করে গেছেন। এই কথাটি অপূর্বতা শব্দমালা যে তার